নমস্কার বন্ধুরা, বিভাস ব্লগসে আপনাদের সবাইকে স্বাগত। এই ভিডিওতে তোমাদেরকে পাবলিকেশন সম্পর্কে জানাবো। তার জন্য আমি যে সাইটটিকে আজকে ওপেন করে রেখেছি তোমরা দেখতে পাচ্ছ, কলকাতা সোসাইটি ফর এশিয়ান স্টাডিজ, তাদের অফিসিয়াল ওয়েবসাইট এটি, যেটি আমি ওপেন করে রেখেছি। আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সের লিঙ্কটি পাবে, সেখানে ক্লিক করে আসলে এরকমভাবে পেজটি ওপেন হবে তোমাদের সামনে। তো এখানে বর্তমানে একটি নোটিফিকেশান তারা দিয়েছে পাবলিকেশনের জন্য। তারা পাবলিকেশন যেটা করে থাকে সেই পাবলিকেশনের মধ্যে এই যে পাবলিকেশনটি করবে তারা ডিসেম্বরে 2020-এর ভলিউম 6 নাম্বার 2 বলে তাদের পাবলিকেশন 6 ভলিউম, তো তারা নিয়মিত পড়তে থাকে। তো তোমরা এই ওয়েবসাইটে এসে যদি দেখো তাদের আদার পাবলিকেশন বলে, মানে প্রিভিয়াস যে সকল পাবলিকেশনগুলো তারা করেছিল, সেখান থেকে তোমরা এই যে সাইট, এই সাইটের বা এদের কাজকর্মের বা কীরকম পাবলিকেশন করে থাকে সমস্ত কিছু ডিটেলস তোমরা সেখান থেকে পাবে। আমি তোমাদেরকে একটি বিষয় যারা পাবলিকেশন প্রথম করবে তাদেরকে বলে দিই, এই যে জার্নালটি অবশ্যই IASSN, তো জার্নালের সাবমিশন গাইডলাইন্স বলে এখানে অপশানটি তোমরা দেখতে পাচ্ছ, তারা নিজস্বভাবে যেটা ইউজিসির যে গাইডলাইন্স পেপার পাবলিকেশনের সেটাকে মেনটেন করে তারা নিজেদের এই যে সাইট, এই সাইটে পাবলিকেশন করার জন্য সাবমিশন গাইডলাইন্স তৈরি করেছে। যদি তোমরা এখানে পাবলিকেশন করতে চাও তাহলে এই গাইডলাইন্স মেনটেন করে সেই ফরমাটি তোমাদেরকে দিতে হবে, লেখাটি। তো এর যে ডেডলাইন তারা করেছে পেপারটিকে সাবমিশন করার জন্য 30শে সেপ্টেম্বর 2020, তো এখনও সময় আছে। যদি তোমরা চাও তোমরা এখানে পেপার পাবলিকেশনের জন্য পেপারটিকে দিতে পারো, ঠিক আছে। আমি রেকমেন্ড করছি না, তোমাদের সুবিধার্থে তোমাদের যে টপিক সেই টপিক অনুযায়ী যদি এদের থিমটি তোমার সঙ্গে ম্যাচ করে তো অবশ্যই তোমরা এখানে পেপার পাবলিকেশন করতে পারবে। তো এখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, জার্নালের অন্যান্য কারো যেসব কাজগুলো তারা করে থাকে সেগুলো তোমরা এখান থেকে দেখতে পারবে। তো অবশ্যই সেটা ইউনিক হতে হবে, আর্টিকেলটি কোথাও পাবলিকেশন করাও নি এরকম কিছু বিষয় বা ক্রাইটেরিয়া থাকতে হবে। তো এখানে তোমাদের যে মূল বিষয়টি হবে সেটা হচ্ছে এদের যে বোর্ড মেম্বার আছে যারা তোমার লেখাটিকে তারা রিভিউ করবে, করার পরে তাদের এই জার্নালে পাবলিশ করার যোগ্যতা অর্জন করবে কি করবে না সেটা তারা ঠিক করে। তো সেই জন্য তাদের বোর্ড মেম্বার্স কারা কারা আছে, কারা তোমার লেখাটিকে যাচাই করবে সেটাকে দেখার জন্য বোর্ড মেম্বারদেরকে দেখা উচিত তোমাদের। তো এখানে আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এখানে আসলে তোমরা দেখতে পাচ্ছ যে আলাদা আলাদা ভাগে এখানে দেওয়া আছে কারা কারা বোর্ডে আছে এবং কোন কোন পদে আছে। এখান থেকে তাদের যে জার্নাল, এই জার্নালের যোগ্যতা বা এদের যে মান সেটা তুমি বুঝতে পারবে। প্রেসিডেন্ট আছে দেখো ডক্টর সত্যব্রত চক্রবর্তী বলে, তাদের প্রিভিয়াস যে পদে তারাও ছিল সেগুলোকে দিয়ে এখানে পুরো ডিটেলসে দেওয়া আছে। এখান থেকে তোমরা যদি চিনে থাকো এদেরকে তাহলে তোমাদের সুবিধা হবে যে এরা কোন কোন পদে ছিল এবং সেই পদ এবং সেই ব্যক্তি কতটা যোগ্যতা সম্পন্ন, এবং তারা যদি তোমার পেপারকে রিভিউ করে, রিভিউ করার পরে যদি বলে হ্যাঁ তোমার পেপারটি অথেন্টিক আছে, পেপারটি এই জার্নালে পাবলিশ করা যায় বা তোমরা যারা দেবে তারা এই থিমের সঙ্গে অ্যাকসেপ্টেবল মানে যাচ্ছে, তাহলে অবশ্যই তোমার পেপারটির জন্য তারা পাবলিশ করবে এবং তোমাদেরকে জানিয়ে দেবে। তো পুরো কমিটির লিস্ট এখানে দেওয়া আছে, এখান থেকে তোমরা দেখতে পারো। এই যে এখান থেকে তোমরা জার্নাল অ্যান্ড আদার পাবলিকেশন বলে এই অপশানে গিয়েও তোমরা দেখতে পারো যে তারা প্রিভিয়াসে কী কী জার্নাল পাবলিশ করেছিল। এগুলো হচ্ছে তাদের প্রিভিয়াস সংখ্যা, তাদের যে কভার পেজ তোমরা দেখতে পাচ্ছ এখানে দেখো, ডিসেম্বর 2015-তে, ডিসেম্বর 2016-তে, হ্যাঁ 17-তে। তো যা এখান থেকে বোঝা যাচ্ছে সেটা প্রত্যেক ডিসেম্বরে তারা পাবলিশ করে থাকে, তো 2020-এর ডিসেম্বরটি পাবলিশ করবে। তো এখানে তোমরা এই যে ISSN যে নাম্বার আছে এই নাম্বারটি দেখতে পাচ্ছ যে প্রত্যেকটি সংখ্যায় একই,
আর এর যে ভলিউম সেটা শুধু আলাদা হয়ে থাকে। তো এটা 5 নম্বর, 5 বছরে 5টা হয়ে গেছে, এটা ষষ্ঠ বর্ষ, তাই ভলিউম 6। যেহেতু তারা বছরে একটা করে ভলিউম বের করছে, তো এগুলো হচ্ছে তাদের অনুযায়ী। অনেকে তো 3 মাসে একটা করে বের করে বা 6 মাসে একটা করে বের করে, এগুলো তাদের জার্নালের উপর ডিপেন্ড করে। তো এখানে এটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে বছরে একটি করে ভলিউম বের করছে, তার মানে এর যে মান সেটা কতটা ভালো হবে। তো এখানে কিছু পার্সনদের ডিটেলস দেওয়া আছে, এডিটরস আছে, তাদের কন্ট্যাক্ট নাম্বার আছে, কোথায় থাকে, পুরো ডিটেলস সমেত দেওয়া আছে। তাদের সম্পর্কেও তোমরা জানতে পারবে যে তারা কোন কোন সেক্টরে কাজ করে, মানে তাদের যে কাজের জায়গা সেই জায়গা অনুযায়ী তোমরা বুঝতে পারবে যে সেই জায়গা থেকে তোমার পেপারটিকে রিভিউ করা তাদের কাছে কতটা মানে ভালো হবে, যে তোমার পেপারটি এদের কাছ থেকে রিভিউ হয়ে আসবে। এখানে পুরো ডিটেলসে বলা আছে যে কী কী করতে হবে, হ্যাঁ, এবং যে সাবস্ক্রিপশন তোমরা করতে পারো, যার জন্য তারা চার্জ কিছু নিয়ে থাকে, অ্যানুয়াল চার্জ যেটা বছরে 1200 টাকা, এগুলো আলাদা বিষয়, তোমরা করতে পারো নাও করতে পারো, এগুলোর জন্য আলাদাভাবে তোমাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে। তো সেটার দিকে আমি যাচ্ছি না, জাস্ট তোমাদেরকে জানানোর জন্য এই ভিডিওতে। তোমরা চাইলে এটা দেখতে পারো, এবং এটি ইউজিসি কেয়ার লিস্ট, যে জার্নালদের যে কেয়ার লিস্ট বানিয়েছে ইউজিসি, তার মধ্যে কিন্তু এটা ইনক্লুড আছে, এবং সিরিয়াল নাম্বার এটা দেওয়া আছে, দেখতে পাচ্ছ নিশ্চয়ই। সোশ্যাল জার্নাল মানে সোশ্যাল সায়েন্সের যে জার্নালগুলো আছে তার মধ্যে 172 নম্বরে আছে, ঠিক আছে। তো এটাকেও একটা ভালো দিক যে এই জার্নালটি ইউজিসি কেয়ার লিস্টে, মানে এক জায়গায় পাবলিকেশন হলে তোমার পেপারটি সব জায়গায় গ্রহণযোগ্য হবে। তো এবার আসি এখানে দেখতে পাচ্ছ যে বিষয়টা নিয়ে, এখানে পুরো ডিটেলসে দেওয়া আছে সাবমিশন যে গাইডলাইন্স, এটাকে তোমাদেরকে ডাউনলোড করতে হবে। তো ডাউনলোড করে দেখতে হবে যে এখানে কী কী বলা আছে। যখন তোমরা সাবমিশন গাইডলাইন্সে ক্লিক করবে তখন এখানে এরকমভাবে চলে আসবে এই যে বিষয়টি। আমাকে আজকেই একজন ভিউয়ার্স প্রশ্ন করেছিল যে কত ওয়ার্ডের মধ্যে হতে হয়, তো এখানে আমি তাকে যেটা জানিয়েছিলাম, আর এখানে যে জার্নাল, এই জার্নালে যেটা চাইছে যে 7000 ওয়ার্ডের বেশি যেন না হয়, হ্যাঁ। তো স্বাভাবিকভাবে 7000 ওয়ার্ড কিন্তু একটা বড় সংখ্যা, যে সংখ্যাতে তোমার ব্যাপারটি নিশ্চয়ই সমস্ত কিছু দিক তুমি দেখাতে পারবে, এবং এইরকম সাইজেরই যারা বই পাবলিশ করে থাকে তারা নিজস্ব বুক আকারে তার লেখাটিকে পাবলিশ করতে পারে। তো এখানে পুরো ডিটেলস দেওয়া আছে, এবং যে স্টাইল শিট মেনটেন করতে হবে সে এখান থেকে ক্লিক করে এটাকে ডাউনলোড করে দেখতে পারো। এখানে পুরো ডিটেলস দেওয়া আছে ম্যানুস্ক্রিপ্ট এবং ডক ফাইলে বা আরটিএফ এই ফাইলে করতে হবে, এবং যে ওয়ার্ডের মধ্যে যে গ্যাপ সেগুলো দিতে হবে 1 ইঞ্চি, সেন্টিমিটারে ভাগ করা আছে, অ্যাবস্ট্রাক্ট দিতে হবে তোমার লেখার, এবং তার যে কিওয়ার্ডস, যে কিওয়ার্ড সম্পর্কে আমি প্রিভিয়াস যে পাবলিকেশনের ভিডিও বানিয়েছিলাম সেখানে আমি বলেছিলাম যে কিওয়ার্ডস দিতে হবে, এখানে ম্যাক্সিমাম 10টি কিওয়ার্ডস পর্যন্ত দিতে পারবে, হ্যাঁ। এরকমভাবে কিছু কিছু বিষয় আছে যে বিষয়গুলোকে প্রায় প্রত্যেকটি জার্নালই মেনটেন করে থাকে, এই জার্নালের ক্ষেত্রে আলাদা, আর এক জার্নালের তোমরা যদি দেখো সেই জার্নালের ক্ষেত্রে আলাদা হবে। তো এই জন্য প্রত্যেকটি জার্নালের নিজস্ব গাইডলাইন্স যেটা থাকে সেই গাইডলাইন্সটাকে ফলো করে তোমরা জাস্ট তোমার লেখাটিকে তাদের মতো করে সাজিয়ে নেবে, এটুকুই করতে হবে তোমাদেরকে। সাজাতে পারলেই তাদের যে জার্নাল সেই জার্নালে অ্যাকসেপ্ট করবে। তো এখানে কিছু স্টাইল মেনটেন করে তোমরা যে রেফারেন্সগুলো দেবে সেই রেফারেন্সের যে ফরম্যাট সেটা এরকমভাবে করতে হবে সেটারও উল্লেখ করা আছে, এগুলো তোমরা দেখে নিতে পারবে বা দেখলে তোমাদের সুবিধা হবে, তোমরা জানতে পারবে। যদি প্রশ্ন থেকে থাকে অবশ্যই তোমরা কমেন্ট করবে, তোমাদেরকে তোমাদের প্রশ্নের উত্তর সেরকমভাবে আমি দেওয়ার চেষ্টা করব। তো এখানে দেখো পেপার যেটা বাংলা, মানে বাংলা শব্দে দিতে পারবে, যেহেতু এটা ইংলিশে তোমাদেরকে দেখাচ্ছে, তোমাদের প্রশ্ন জাগতেই পারে যে আমরা তো বাংলাতে লিখবো পেপার, তাহলে বাংলায় কি দেওয়া যাবে কি না। তো তার জন্য এখানে একই রকমের বিষয় আছে, তো তবে তোমরা যে বাংলাতে লিখবে সেই বাংলার যে ফন্ট, সেই ফন্টটি তোমরা দেখো অভ্র ফন্টে হতে হবে, এখানে পরিষ্কারভাবে লেখা আছে অভ্র ফন্টে,
সেই অপর ফন্টে হলেই কিন্তু তারা অ্যাকসেপ্ট করবে, বা তাদের এই জার্নালে তোমরা পাঠালে তাদের সুবিধা হবে। আর এই যে বিষয়গুলো এখানে পরিষ্কারভাবে দেওয়া আছে, তোমরা আরও ভালোভাবে চাইলে এই যে স্টাইল শিট, যেটা মানে মেনটেন করে তোমার পুরো পেপারটাকে সাজাতে হবে, মানে সে ফন্ট হোক, তোমার হেডলাইন কত ফন্টের হবে, তোমার নিজের যে ফুল যে লেখাটি সেই লেখাটি কত ফন্টের হবে, হ্যাঁ কোন স্টাইলের হবে, বা তোমাদের যে রেফারেন্সগুলো তোমরা কোন স্টাইলে লিখতে হবে, সমস্ত কিছু দিক কিন্তু এই গাইডলাইন্সগুলোতে থাকে। তো এক একটি জার্নালের এক এক রকম হয়, আমি আমারও বলছি এক একটি জার্নালের এক এক রকমভাবে তারা তাদের গাইডলাইন্স তৈরি করে। তো সেই জন্য যে জার্নালে তোমরা পাবলিশ করবে সেই জার্নালের কিন্তু গাইডলাইন্স মেনটেন করেই করবে, তাহলে তাদের সুবিধা হবে। আর তাছাড়া তো তোমার যে লেখা সেই লেখাটা তাদের থিম, যে থিম মানে এই যে সংখ্যা, এই সংখ্যাতে যে থিমটি তারা সিলেক্ট করেছে, যেই থিমের ওপরে লেখা চাইছে, তো স্বাভাবিকভাবে সেই থিমের ওপরেই কিন্তু তোমাদেরকে লেখা দিতে হবে। সেটা তোমার যদি রিসার্চ পেপারের অনুকূল হয়, মানে তোমার যদি সুবিধা হয় যে হ্যাঁ আমিও এই থিমের ওপরে জানি বা লিখতে পারবো, বা লিখলে আমার পরবর্তীতে কাজে লাগবে রিসার্চের হোক, বা আমার যে স্পেশাল পেপার ছিল তার সঙ্গে রিলেটেড, এরকম যদি তোমরা দেখো তাহলে তোমরা সেই জার্নালে সেই সংখ্যাতে পাবলিকেশন করতে পারো। না হলে নেক্সট যে সংখ্যা বেরোবে সেই সংখ্যাতে তোমাদেরকে দেখতে হবে যে সেই সময় যে তারা থিমটা চুজ করেছে সেই থিমটা তোমার সঙ্গে মিলছে কিনা। মানে তুমি হয়তো তোমার রবীন্দ্রনাথের ওপরে তোমার কাজ, হ্যাঁ রবীন্দ্র বা নাটকের ওপরে তোমার স্পেশাল পেপার আছে, তো স্বাভাবিকভাবে তোমার নাটক রিলেটেড যদি কোনো থিম হয় বা কোনো জায়গায় পাবলিকেশনের জন্য যাওয়া হয় লেখা, তো স্বাভাবিকভাবে তুমি সেখানে সহজে দিতে পারবে এবং তোমার কাজে লাগবে। এবার দেখা যাচ্ছে যে সেটা যদি অন্য কোনো কথা সাহিত্যের উপরে হয় তাহলে তোমার সঙ্গে রিলেটেড হবে না, তবুও তোমরা যদি চাও যে নাটক এবং কথা সাহিত্যের মধ্যে তুলনামূলক আলোচনা বা এরকম কোনো রিলেটেড করে যদি কোনো লেখা তৈরি করতে পারো, সেই লেখা চাপাতে পারো, সেটাও করতে পারো। এটা হচ্ছে তোমার ওপর নির্ভর করে। তো স্বাভাবিকভাবে এটাকে দেখে নেবে, দেখে নিয়েই তোমরা পেপার পাবলিকেশন করবে। আমি জাস্ট এই যে জার্নাল, এই জার্নালের সময় অনুযায়ী এবং এই জার্নালের যে অথেন্টিসিটি তার উপর ভিত্তি করে আজকের এই ভিডিওটি বানিয়েছি। তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে, প্রশ্ন থাকলে তো কমেন্ট করবে, আর আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, বেল আইকন যেটা আসবে সেটিকেও ক্লিক করবে, আর এই ভিডিওটিকে লাইক করবে এবং শেয়ার করে অন্যদেরকেও জানাবে বিষয়টি। তো ফ্রেন্ডস, এই ভিডিওতে তাহলে এটুকুই, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের ভিডিওতে।